আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার সামনে যেই সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি দোকান পরিচালনা করার সফটওয়্যার। এটি আপনি শোরুম বা আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা দেখি সফটওয়্যারটি কিভাবে কাজ করে। এটা হচ্ছে সফটওয়্যারটির মেন ইন্টারফেস সেল করার জন্য। এখানে আমরা বারকোড দিয়ে সার্চ দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবো বা নাম লিখে সার্চ করতে পারবো। 100 টাকা এটা হচ্ছে প্রাইস, এন্টার দিলাম। কয়টা? 5টা দিলাম, এন্টার দিলাম। তারপর এখানে আমরা পেমেন্ট দিব, পেমেন্ট আমরা এভাবে দিতে পারবো। ওকে, এন্টার। তারপর আমরা প্রিন্ট ইনভয়েস দিয়ে কাস্টমারকে দিয়ে দিব। কি আমরা সেভ এস পিডিএফ দিয়ে দেখি যে ইনভয়েসটা কেমন হয়। আমরা ডেস্কটপে দিলাম, সেভ করলাম। আমরা ইনভয়েসটা দেখি যে তার ইনভয়েসটা কিরকম। তো আপনার হচ্ছে এই ইনভয়েসটা আপনার ছোট পস প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন। যেটা হচ্ছে যে ইনভয়েস আমরা যে মোজো 1 লিটার সেল করছি, 5টা হচ্ছে 500 টাকা। তো এটা কারেন্সি আছে ডলারে, এটা চেঞ্জ করা যাবে টাকায়। ওকে, তো আমরা এখন আমরা দেখলাম হচ্ছে কিভাবে সেল করে। তো আমরা এখন দেখবো যে কিভাবে আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব এবং সেই প্রোডাক্টটা আমরা কিভাবে সাপ্লায়ার কাছ থেকে পারচেজ করব এবং তারপর পারচেজ করার পরে আমরা কিভাবে সেল করব। তো চলুন, এর জন্য আমরা সফটওয়্যারের যে ডান পাশে 3 ডট চিহ্নটি আছে সেখান থেকে আমরা যাব ম্যানেজমেন্ট। তো আমরা এখন ম্যানেজমেন্টে আছি। এখন আমরা নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। তো আমাদের একটা মোজো 1 লিটার সেট হচ্ছে ড্রিঙ্কস গ্রুপের আন্ডারে। তো আমরা এখন একটা নতুন প্রোডাক্ট তৈরি করব, যেমন সয়াবিন তেল। তো এটা অয়েলের আন্ডারে তৈরি করব। তো এর জন্য আমরা একটা নতুন গ্রুপ তৈরি করে নিব, যেমন আমরা অয়েল দিয়ে দিলাম। তো আচ্ছা, প্রোডাক্টের আন্ডারে হচ্ছে অয়েল, তো সেভ দিলাম। তারপর আমরা এখন নতুন প্রোডাক্ট তৈরি করব। তো নতুন প্রোডাক্টের একটা নাম দিলাম হচ্ছে, যেমন আমরা দিলাম রূপচান্দা, রূপচান্দা যেমন 1 লিটার, 1 লিটার দিলাম। তো আমরা রূপরঞ্জা 1 লিটার দিলাম। তো এটা একটা ডিফল্ট কোড। তো আমরা এখানে একটা বার কোড দিব, যেমন আমরা দিলাম 2024, তারপর 1 দিলাম, 00 দিলাম। তারপর আমরা হচ্ছে একটু 1 দিলাম, একটা কোড দিলাম। ইউনিট অফ মেজারমেন্ট এটা আপনারা যে কোনো একটা দিতে পারেন, যেমন লিটার, তারপরে অয়েল, তারপরে ডিফল্ট কোয়ান্টিটি। তো এটা চলে আপনি অফ করে দিতে পারেন। পরে হচ্ছে এজ রেস্ট্রিকশন, এটার কোনো এজ রেস্ট্রিকশন থাকবে কিনা। তারপর হচ্ছে প্রাইস এন্ড ট্যাক্স, তো এটার কস্টটা কত। তো আমরা এটার একটা কস্ট দিই হচ্ছে, আমরা এটা হচ্ছে সেল কস্ট আর কি। তো এটা আমরা দিলাম হচ্ছে 150 টাকা 1 লিটার, ঠিক আছে। প্রাইস ইনক্লুড ট্যাক্স, প্রাইস চেঞ্জ অ্যালাউড, আচ্ছা এটা ওকে করে দিলাম। স্টক কন্ট্রোল, সাপ্লাই দিলাম হচ্ছে আমরা, যেমন সাপ্লাই আকিজ গ্রুপ থেকে নিব। রিঅর্ডার লেভেল হচ্ছে 7 দিলাম, টর্চ 7 দিলাম। লো স্টক ওয়ার্নিং দিলাম, যেমন এটা হচ্ছে 2টা থাকলে লো স্টক ওয়ার্নিং দিবে। তো আমরা সেভ করলাম, অলরেডি অ্যাডজাস্ট। আচ্ছা, এটা বারকোড অলরেডি অ্যাডজাস্ট দেখাচ্ছে, তো আমরা হচ্ছে বারকোডটা চেঞ্জ করব।
তো 2024 না দিয়ে আমরা হচ্ছে 002433 এটা দিয়ে আমরা সেভ দিলাম। তো আমাদের প্রোডাক্টটা হচ্ছে তৈরি করা হচ্ছে। এখন আমরা প্রোডাক্টটা প্রথমে আমরা সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট আমরা পারচেজ করব। তো এর জন্য আমাদের ডকুমেন্টে যেতে হবে, তারপর এডে যেতে হবে, তারপর এক্সচেঞ্জ এক্সপেন্স, তারপর পারচেজ, ওকে। তারপর আমরা হচ্ছে ওয়েলে যাব, তারপর এখানে একটা ডাবল ক্লিক করব। তারপর এখন আমরা এটাকে কয়টা স্টক করব, আমরা এটাকে 600 টাকা করে 600 পিস দিলাম প্রাইস ট্যাক্স। তো এটা আমরা হচ্ছে দিলাম হচ্ছে আমরা কিনছি সাপোজ 130 টাকা করে কিনলাম, ওকে, 78,000 টাকা আসছে, ওকে। তো আমাদের স্টক করা কমপ্লিট। এখন আমরা যদি প্রোডাক্টে যাই, স্টকে যাই, স্টকে যাই, আমরা যদি রিলোড দিই, তো রূপচন্দ্র 1 লিটার, তো এখানে দেখাচ্ছে এখনো 0। তো আমরা আবার ডকুমেন্টে যাই, পেড, আচ্ছা এটাকে পেড করতে হবে, সেভ, পেড সাকসেসফুলি সেভ, আবার সেভ দিলাম। তো এখন আমরা যদি স্টকে যাই, রিফ্রেশ দিই, তো এখন আমাদের 600টা চলে আসছে। এখন আমরা 600টা থেকে আমরা যদি সাপোজ 10টা সেল করি, তাহলে এখানে 600টা থেকে 10টা কম দেখাবে। তো আমরা এর জন্য আমাদের সেলস ইন্টারফেসে গেলাম। সেলস ইন্টারফেসে যাওয়ার পরে আমরা এখানে যদি আর দিয়ে সার দিই, রূপচন্দা, এখানে আপনারা বারকোড ইউজ করেও সার দিতে পারবেন। তো এখানে আমরা 150 টাকা করে দিলাম, ওকে। কোয়ান্টিটি দিলাম হচ্ছে 10টা দিলাম, এন্টার দিলাম। তারপর আমরা পেমেন্ট দিব, F10 দিয়ে পেমেন্ট দিলাম, ওকে। ক্যাশ ক্যাশে পেমেন্ট দিলাম, সরি, টোটাল 1500 পেমেন্ট ক্যাশ ডান। তো আমাদের এটা পেমেন্ট হয়ে গেছে। তো এখন আমরা যদি হচ্ছে ম্যানেজমেন্টে যাই, তারপর আমরা যদি স্টক দিই, তো আমাদের ছিল 600টা, এখন 10টা মাইনাস হয়ে গেছে। এখন আমরা রিপোর্টগুলা দেখতে পারবো, যেমন হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যদি যাই, আমরা ড্যাশবোর্ডে গেলাম, এই ড্যাশবোর্ডে গেলাম, আমাদের টোটাল সেলস কত এখানে দেখাচ্ছে, এপ্রিল মাসে তো সেলস মোজো হচ্ছে টপ প্রোডাক্ট, তো 4000 টাকা সেল হয়েছে, রূপচন্দ্র এক্সেট্রা। তো ওকে, আমরা রিপোর্টিংয়ে দেখতে পারবো যে প্রোডাক্ট প্রোডাক্ট সেল হয়েছে, টোটাল কত সেল হয়েছে, ওকে। তো এখন আমরা হচ্ছে দেখব কিভাবে আপনারা বারকোড প্রিন্ট করবেন। তো এই জন্য আপনারা প্রোডাক্ট প্রাইস ট্যাগ এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনারা এখানে A4 সাইজ দিবেন, হাইট দিবেন, যেভাবে বারকোড প্রিন্ট করতে পারবেন, প্রোডাক্ট নেম সাইজ প্রাইস সাইজ, হ্যাঁ আমরা যে প্রোডাক্ট বারকোড টাইপ দেওয়া যাবে, তো এই বিষয়ে বারকোড বিষয়ে আপনাদেরকে পরে একটা ডিটেলস ভিডিও দিব। তো এখানে আপনারা চাইলে স্টক বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ইউজার কন্ট্রোল করতে পারবেন, প্রিন্ট স্টেশন। তো
তো মেইন কথা হচ্ছে এই সফটওয়্যারটি হচ্ছে আপনারা চাইলে নেটে ফ্রি ভার্সন পাবেন, কিন্তু ফ্রি ভার্সনে আপনাদের অনেক প্রবলেম হবে, যেটা হচ্ছে যে এই ফ্রি ভার্সন সফটওয়্যারে আপনি এরকম প্রিন্ট স্টেশন পাবেন না, তো অনেক কিছুই কাজ করবে না। তো আমার কাছে যেটা আছে এটা হচ্ছে লাইসেন্স করা,